বিধঙ্ক ডটকমে তোমাদের স্বাগত। আমি নীলাঞ্জন, তোমাদের ম্যাথসের টিচার। আজকে যে অঙ্কটা আমরা করব, দেখো সেটা স্ক্রিনে দেওয়া আছে। একটি ব্যক্তি প্রতিটি 198 টাকা হিসাবে দুটি জিনিস বিক্রয় করেন, এতে তার একটিতে 10% লাভ আর অপরটিতে 10% ক্ষতি হয়। মোটের উপর তার শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। তো আজকে আমাদের অঙ্কটা হচ্ছে এইটাই। তো এই ধরনের অঙ্কতে আমি অ্যাপ্রোচ করব কি করে, লাভ ক্ষতির অঙ্কতে অ্যাপ্রোচ করার একটাই নিয়ম, যদি তোমাকে ক্রয় মূল্য দেওয়া না থাকে তাহলে সেটাকে 100x ধরে নাও। 100x তাহলে কি হবে, অঙ্কটা তুমি অনেক সহজে করতে পারবে। অন্য মেথডে বা অন্য পদ্ধতিতেও তুমি করতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু সবচেয়ে সহজ প্রসেস এটাই যে তুমি যদি ক্রয় মূল্যটাকে 100x ধরে নাও। কারণ সবসময় এটা মাথায় রাখবে, লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপরই নেওয়া হয়, লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর নেওয়া হয়। তাহলে অঙ্কটা শুরু করা যাক। ধরি ক্রয় মূল্য ইকুয়াল টু 100x। প্রথম জিনিসটা, প্রথম জিনিস যখন বিক্রয় করেন তখন তিনি 10% লাভ রেখেছেন, তার মানে প্রথম জিনিসের বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য প্লাস লাভ। ক্রয় মূল্য কত? আমরা তো 100x ধরেই নিয়েছি, 100x প্লাস 100x ক্রয় মূল্যের উপরই আমরা লাভ বা ক্ষতি নির্ণয় করি। 10% ইন্টু 10/100, তাহলে এখানে কত হলো, 100x প্লাস 10x ইকুয়াল টু 110x। এটা প্রথম জিনিস। সেকেন্ড বা দ্বিতীয় জিনিসের, আরেকটা জিনিসের বিক্রয় মূল্য কত হবে? দেখো এখানে 10% ক্ষতিতে বিক্রয় করেছেন উনি, তাহলে বিক্রয় মূল্য কত হয়? ক্রয় মূল্য মাইনাস ক্ষতির অ্যামাউন্ট, তাহলে মাইনাস 100x, কারণ ক্রয় মূল্যের উপরই লাভ বা ক্ষতি নেওয়া হয়। 100x ইন্টু 10/100, তাহলে এটা করলে আমরা কত পাবো, 100x মাইনাস 100 কেটে যাবে, মাইনাস 10x ইকুয়াল টু 90x। এইবার দেখো প্রত্যেকটা জিনিসের বিক্রয় মূল্য কত ছিল? প্রত্যেকটা জিনিসের বিক্রয় মূল্য ছিল 198 টাকা। তাহলে আমি যদি প্রথম জিনিসটা, মানে ফার্স্ট জিনিসের বিক্রয় মূল্য ধরি,
তাহলে এটা কত হবে 110x আর সেটাই বলছে 198 টাকায় বিক্রি করেছিলেন প্রথম জিনিসটা তাহলে এখান থেকে আমি x বার করতে পারবো x equal to 198 divided by 110 তাহলে এখান থেকে আমি ক্রয় মূল্য বার করতে পারবো তাহলে ক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য হান্ড্রেড ইন্টু 198 ডিভাইডেড বাই 110 তার আগে আমি আরেকটা স্টেপ দেখিয়ে দিই ক্রয় মূল্য কত ছিল 100x ধরেছিলাম 100x তাহলে x এর ভ্যালুটা আমরা এখান থেকে বার করে নিয়েছি 100 ইনটু x কত 198 ডিভাইডেড বাই 110 জিরো জিরো কেটে গেল 11 দিয়ে যদি 198 কে আমরা কাটি তাহলে কত পাবো 18 তাহলে ক্রয় মূল্য কত হলো 180 টাকা 180 টাকা আমরা সেকেন্ড জিনিসের বিক্রয় মূল্য কত ছিল সেকেন্ড জিনিসের বিক্রয় মূল্য ছিল 90x তাহলে আমরা যদি সেকেন্ড জিনিসটা করি সেকেন্ড জিনিসের বিক্রয় মূল্য ছিল 90x আর দেখো অঙ্কে দেওয়া আছে উনি 90x উনি 198 টাকায় দুটো জিনিসই বিক্রি করেন তার মানে সেকেন্ড জিনিসের বিক্রয় মূল্য যদি 90x হয় তাহলে সেটা ইকুয়াল টু 198 আমরা লিখতেই পারি কারণ দুটো জিনিসের বিক্রয় মূল্য সেম বিক্রয় মূল্য সমান 198 টাকা 198 টাকা কিন্তু আমরা কি করেছি প্রথমেই অঙ্কেতে ক্রয় মূল্য ধরে নিয়েছি ক্রয় মূল্য কত ধরে নিয়েছি 100x ধরে নিয়েছি এবার সেখান থেকে কি পেলাম একটাতে 10% লাভে আমরা বিক্রি করেছি তার মানে একটা বার হয়েছিল 110 110x সেটা হচ্ছে বিক্রয় মূল্য আরেকটাতে কি পেয়েছিলাম 10% ক্ষতিতে বিক্রি করে বিক্রয় মূল্য হচ্ছিল 90x এবার দুটোরই বিক্রয় মূল্য সমান তাহলে একবার 110x ইকুয়াল টু 198 লিখতে পারি আর সেকেন্ড বার আমরা 90x সেকেন্ড জিনিসের 90x ইকুয়াল টু 198 লিখতে পারি তাহলে এখান থেকে আমরা কি বার করতে পারবো x এর ভ্যালু বার করতে পারবো তাহলে 90x ইকুয়াল টু 198 তাহলে এখানে x বের হলো 198 ডিভাইডেড বাই 90 তাহলে এখান থেকে আমরা কি করব সেকেন্ড জিনিসে সেকেন্ড ক্রয় মূল্য বার করতে পারবো সেটা কত 100x কারণ প্রত্যেকটা জিনিসে ক্রয় মূল্য সেম তাহলে এখানে আমরা কত লিখতে পারি 100 × 198 ডিভাইডেড বাই 90 তাহলে এখান থেকে কত আসবে জিরো জিরো আমরা কেটে দিতে পারি 9
198 এর সাথে কেটে দিলে একটাতে পাবো 2, তার মানে 220 টাকা। তাহলে সেকেন্ড জিনিসের ক্রয় মূল্য হচ্ছে 220 টাকা আর প্রথম জিনিসের ক্রয় মূল্য হচ্ছে 180 টাকা। তাহলে দুটো জিনিসের ক্রয় মূল্য কত? দুটো জিনিসের ক্রয় মূল্য তাহলে আমি লিখতে পারি টোটাল ক্রয় মূল্য দুটো জিনিসের দুটি জিনিসের ক্রয় মূল্য 180 প্লাস 220 কত হচ্ছে 004, তার মানে 400 টাকা। আর বিক্রয় মূল্য কত ছিল? বিক্রয় মূল্য সবার ক্ষেত্রেই সেম 198, দুটো জিনিসকেই 198 টাকায় আমরা বিক্রি করেছি। 198 × 2 তাহলে 693, তার মানে 396 টাকা। তাহলে দেখো একটা জিনিস তো ক্লিয়ার, যে একবার আমরা ক্রয় মূল্য পেলাম 400 টাকা, বিক্রয় মূল্য পাচ্ছি 396 টাকা, 400 টাকার থেকে কম, তার মানে ডেফিনেটলি আমাদের লোকসান হয়েছে, ক্ষতি হয়েছে। তাহলে আমরা ক্ষতিটা কি করে বার করব? শতকরা ক্ষতি আমাদের বার করতে বলেছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি শতকরা ক্ষতি মানে আমরা জানি ক্রয় মূল্য মানে 400 টাকা মাইনাস বিক্রয় মূল্য কত 396 টাকা, ডিভাইডেড বাই কিসের উপরে ক্ষতিটা, ক্ষতি বা লাভ কিসের উপরে হয়? সব সময় মাথায় রাখবে ক্ষতি বা লাভ সব সময় ক্রয় মূল্যের উপরে হয়। তার মানে আমি পার্সেন্টেজটা কিসে বসাবো? ক্রয় মূল্যের উপরে বসাবো। তাহলে ডিভাইডেড বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত আমার 400 ইন্টু 100 পার্সেন্টেজ, এখান থেকে আমাদের কত বেরোবে? 400 থেকে 396 যদি আমরা বিয়োগ দিই তাহলে 4 ÷ 400 × 100 পার্সেন্টেজ। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? দুটো শূন্য কেটে দিতে পারি, দুটো শূন্যই কেটে দিতে পারি, এখান থেকে আমাদের বেরোলো 1%। তার মানে আমরা কি পেলাম? শতকরা ক্ষতি কত হলো? শতকরা ক্ষতি হলো 1%। তাহলে আমরা ক্ষতি বা লাভ, শতকরা ক্ষতি বা লাভ, এটা যদি আমরা বার করতে যাই সবসময় মাথায় রাখবে শতকরা ক্ষতি বা লাভ ফর্মুলা হচ্ছে এটাই, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য। বা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য, মানে কি তুমি আইদার বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করতে পারো অথবা ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য করতে পারো, যেটা বেশি থাকবে সেটার উপরে ডিপেন্ড করবে লাভ বা ক্ষতি হবে কি না। যদি ক্রয় মূল্য বেশি থাকে, বিক্রয় মূল্য কম থাকে, তার মানে ক্ষতি হবে। যদি বিক্রয় মূল্য বেশি থাকে, ক্রয় মূল্য কম থাকে, তার মানে লাভ হবে। তার মানে দুটোর ডিফারেন্স, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য,
ডিভাইডেড বাই ক্রয় মূল্য, কারণ সবকিছু ক্রয় মূল্যের উপরে আমরা ক্যালকুলেট করি। তাহলে এই অঙ্কতে শতকরা ক্ষতি আমরা কত পেলাম? 1%। বেদঙ্ক.com এ এই সলিউশনটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।